বিজেপির মুখ্যমন্ত্রী সকল পুতলার দরে যিয়ে প্রধানমন্ত্রী মোদীক প্রত্যাহ্বান জানাব তেওঁলোকক বিদায় জানা হব। নির্বাচিত বিধায়কে নহয়, মোদী আর শাহে নির্বাচন করে রাজ্যের মুখ্যমন্ত্রীক। তিনি রাজ্যত বিজেপির নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করার সন্দর্ভত কংগ্রেসের কঠোর সমালোচনা বিজেপি। কংগ্রেসের অভিযোগ বিজেপিত গণতন্ত্র সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পয়ার দশ দিনের অন্তত বিজেপিয়ে নির্বাচিত করলে তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি রাজ্যত বিজেপিয়ে নতুন মুখক মুখ্যমন্ত্রী হিসাবে চিনাকি করালে। চারিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের অপসারণ করে মোহন যাদবক মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করে আর বুধবারে শপথ গ্রহণ করে নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি রাজ্যত বিজেপিয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করাক লৈ কংগ্রেসে উল্লেখ করেছে পাঁচটাক বিশেষ দিশ। দরাচলতে কংগ্রেসের মতে তিনি রাজ্যত বিজেপিয়ে নতুন মুখর চিনাকি করার মূলতে হল বিজেপির আঞ্চলিক সত্তার অবসান। মোদীক প্রত্যাহ্বান জানালেই সমস্যাত পড়ব মুখ্যমন্ত্রী। বিধায়কর দ্বারা নহয়, দুজন নেতাইহে মুখ্যমন্ত্রী নির্বাচন করিব। মুখ্যমন্ত্রী সকল পুতলা, যেতিয়াই বিজেপিয়ে ইচ্ছা করিব তেওঁলোকক দমন করিব। বিজেপির ভিতর গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। উল্লেখ্য যে তিনি রাজ্যত বিজেপির বিপুল জয়ের পিছতো মুখ্যমন্ত্রী নির্বাচন করাক লৈ বহুদিনের প্রয়োজন হওয়াত দেশের রাজনীতি তুমুল চর্চা হয়েছিল। সকলে ইচ্ছা করার বিপরীতে বিজেপিয়ে তিনি রাজ্যত নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করে। বিজেপির উক্ত সিদ্ধান্ত একাংশ বিজেপির নেতাও ক্ষুণ্ণ হয়ে পড়েছে সেয়া নিশ্চিত। তদুপরি কংগ্রেসের তরফের বর্তমান আরম্ভ হওয়া কঠোর সমালোচনায় কেতবোর বিভিন্ন প্রশ্নের অবতারণা করেছে। সচাই নির্বাচিত বিধায়কে নিজের মুখ্যমন্ত্রী নির্বাচন করার অধিকার নাই নাকি বিজেপিত? যদি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যুঁজ দিয়ার আরম্ভ করে তেন্তে এই সকল মুখ্যমন্ত্রীক দমন করাত অগ্রসর হয়ে পড়ে বিজেপি। অবশ্যই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ কংগ্রেস দলের। কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথেই সামাজিক মাধ্যম টুইটারত বিজেপির দুর্বলতার পাঁচটা উদাহরণ দাঙি ধরে কঠোর সমালোচনা করেছে। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24।